আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভেজিটেবল কসগোল্লা কীভাবে বানাতে হয়। প্রথমে আমি কেটে নিচ্ছি টমেটো। টমেটোকে কিউবস করে আমি কেটে নিচ্ছি। সবগুলি উপকরণ আমি একসাথে কেটে প্রস্তুত করে দেন আমি কসগোল্লা বানাচ্ছি। টমেটোগুলি কিউবস করে কেটে নিলাম। অবশ্যই কিউবসগুলি ছোট ছোট কিউবস হতে হবে। আপনারা চাইলে একটু বেশি করে চপ করে নিতে পারেন, যেটাকে আরও আরও বেশি। আমি একটু কিউবস কিউবস করে কেটে নিয়েছি। আজকের রেসিপিটা একটু ভিন্ন ধরনের রেসিপি। আপনারা চাইলে এটা বানিয়ে বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। এখন আমি কেটে নিচ্ছি গ্রিন পেপার, এটাকেও আমি ছোট ছোট করে চপ করে কেটে নেব। আপনারা চাইলে যারা রেড পেপারটা পছন্দ করেন, গ্রিন পেপার স্কিপ করে রেড পেপার ইউজ করতে পারেন। গ্রিন পেপারটা এখন ভালো করে চপ করে কেটে নিয়ে নেব। গ্রিন পেপার এখন চপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেদার চিজ, টমেটো, গ্রিন পেপার। আমি তিনটে উপকরণ আমি এখানে বাটি প্লেটে নিয়ে নিলাম। এখন আমি একটা ব্রেড নিয়ে নেব। ব্রেডের অর্ধেক অংশে প্রথমে আমি চেদার চিজগুলি সাজিয়ে দেব। তারপরে খুব ভালো করে টমেটোগুলি আমি দিয়ে দিচ্ছি, যেন একই জায়গায় অনেকগুলি না থাকে। ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, না হলে যদি একই জায়গায় অনেকগুলি টমেটো থাকে কুক হতে একটু প্রবলেম হবে। আপনারা একটু ভালো করে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি গ্রিন পেপার, সর্বশেষ উপরেও কিছুটা চেদার চিজ দিয়ে দিলাম। এই তো সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেল। এখন আমি একটা গরম প্যানে কিছুটা বাটার ছেড়ে দেব। প্যানটাকে মৃদু আঁচে রাখতে হবে, না হলে ব্রেডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পুড়িয়ে যেতে পারে। সেজন্যে আপনারা অবশ্যই প্যানটা চুলার আঁচটা মৃদু রাখবেন। এক পাশ হয়ে গেলে দেন অপর পাশ আমরা করে নেব। এক সাইড হয়ে গিয়েছে আমাদের, এখন আমরা অপর সাইড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন শেপ কালার এসেছে। চিজটা খুব সুন্দর করে কুক হয়েছে, রেডি হয়ে গেল ঝটপট বিকেলের জন্য নাস্তা কসগোল্লা। এখন এটাকে পিস করে কেটে নেব। খুবই ইজি রেডি হয়ে গেল কসগোল্লা। দেখতে পাচ্ছেন ভিতরটা খুব সুন্দর করে কুক হয়েছে। একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই যে চিজটা খুব ভালো করে কুক হয়েছে। আপনারা অবশ্যই মৃদু আঁচে করবেন, না হলে ভিতরটা ভালো করে কুক হবে না। তৈরি হয়ে গেলো আমার কসগোল্লা। যদি আমার রেসিপিগুলি ভালো লাগে, অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।